আসসালামু আলাইকুম শুভ দর্শক। যারা বুরই চাষি, বুরের বাগান করে থাকেন এবং যাদের বাড়িতে কিছু বুরই গাছ আছে তাদের অবগতির জন্য আমি আজ বলতে চাই এমন একটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলবো, যে কাজটা করলে বুরের ডালে প্রচুর পরিমাণে বুরই ধরে থাকে, সেই আপডেটটা আপনাদের দিতে চাই। তো চলুন দর্শক, আমি প্র্যাকটিক্যাল করে দেখাই। আপনার যদি এরকম বুরের বাগান থাকে কিংবা বুরই গাছ থাকে, অবশ্যই যে ডালগুলো সবচেয়ে বড় এবং উপরের দিকে উঁচু হয়ে ওঠে ওই ডালগুলো আপনারা অবশ্যই নিচু করে দিবেন, কারণ নিচের ডালে বুরই সবচেয়ে বেশি ধরে আমাদের বাস্তব দেখা। আমরা বাগান করেছি, আমরা দেখেছি, আপনারাও সেভাবে যদি আপনাদের বুরই গাছের বুরের ডাল উলম্ব দিকে অর্থাৎ খাড়া দিকে যদি উঠে যায় সেই ডালে কিন্তু বুরই কম ধরবে। বুরের ডাল যত হেলানো হবে অর্থাৎ নিচের দিকে হবে সেই সব ডালগুলোতে কিন্তু সবচেয়ে বেশি বুরই ধরে থাকে। তো আমরা এভাবে বাগান করে আমরা দেখেছি, আপনাদের আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি। দর্শক, এইটা আমার একটা বলসুন্দরী জাত। এই বলসুন্দরী জাতটা ডালগুলো কিন্তু উপর দিকে উঠে গেছে, এই উপরের ডালে কিন্তু বুরের সংখ্যা কম আসবে এবং যে বুরইটা ধরবে বুরইয়ের আকৃতি কিন্তু ছোট হবে। আপনারা কি করবেন, এই যে ডালটাতে দেখবেন যে একটু শক্ত হয়ে গেছে, এই যাতে হেলালে এর গোড়াটা যেন ভেঙে না যায়, তো সেই অবস্থায় আপনারা একটা রশি, প্লাস্টিকের রশি অথবা এরকম নাইলনের রশি দিয়ে আপনি এই বরাবর বাঁধবেন। বাঁধার পরে একে হেলিয়ে দিবেন, এভাবে হেলিয়ে দিবেন। এইভাবে ডালটা হেলিয়ে দিবেন, এই ডালটাতেই কিন্তু দর্শক সবচেয়ে বেশি আসবে। আবার এভাবে দেখেন আমি আমার গাছগুলো কিন্তু এইভাবে দিয়েছি, ডালগুলো হেলিয়ে দিবেন যাতে এই গাছটা ছাতার মতো হয়ে যায়। দেখবেন এই ডালগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে মুকুল আসবে এবং আপনার সবচেয়ে বেশি পরিমাণে বুরই ধরবে এই ডালগুলোতে। তো আমি এইভাবে দেখেন আমার গাছগুলো সবগুলো আমি হেলিয়ে দিয়েছি, আপনাদের দেখাচ্ছি। দর্শক, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সকল বুরের ডালগুলো একদম বড় হয়ে গেছে, অনেক বড় লম্বা হয়ে গেছে, সেই ডালগুলোর জাস্ট এই কুশিটা ভেঙে দিবেন। তাহলে এই এখান দিয়ে যে উপশাখাগুলো বের হবে এইগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে বুরই ধরবে। তো আপনারা যেসব ডালগুলো সবচেয়ে বেশি বড় হয়েছে সেইগুলোর মাথাটা জাস্ট মাথার এই ডালটা কুশিটা ভেঙে দিবেন। হ্যাঁ, কুশিটা ভেঙে দিলে তখন এই উপশাখা বের হবে এবং প্রচুরভাবে ফুল ও ফল ধরবে। আপনারা এইভাবে ডালগুলো হেলিয়ে দিবেন যাতে আপনার গাছটা ছাতার মতো হয়ে যায় এবং চারদিকে ছড়িয়ে যায়। দেখবেন এই ডালগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে মুকুল আসবে এবং সবচেয়ে বেশি পরিমাণে বুরই ধরবে, যে ডালটা উপরে দিয়ে গেছে তার তুলনায়। তো আপনারা এইভাবে আপনার বুরই গাছগুলো, আপনার বাগানগুলো এইভাবে একটু যত্ন করবেন,
দেখবেন প্রচুর পরিমাণে এই ডালগুলো তো ভরে আসবে। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।